हेलो एवरीवन, वेलकम टू स्टार्टअप डिटेक्टिव चैनल। दिस इज मी अतनु बनर्जी। आमी इंडियन स्टार्टअप केस स्टडी निये जे सीरीजटा शुरू करेछिलाम एटा आजके तार सेकेंड भिडियो। आजके भिडियोते आमी जिरोदार केस स्टडी निये आलोचना करब। जिरोदार नाम जदि ना शुने थाकेन ताहले बोले राखि जिरोदा भारतेर नम्बर वन ब्रोकारेज फार्म। জিরোদার মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ড, স্টকেতে ইনভেস্ট করতে পারবেন এবং এটা কিন্তু একদমই জিরোদার স্পন্সর ভিডিও নয়। স্পন্সরশিপটা পেলে খুবই ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় আমি পাইনি। আজকে ভিডিওতে আমি জিরোদার কেস স্টাডি পুরোপুরি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ট্রেডিং আর ইনভেস্টমেন্ট, এই দুটো টার্ম শুনলেই আমাদের ম্যাক্সিমাম লোকের মাথাতেই একটা কথাই আসে, দেখা বহুত হ্যায় ভাইয়া লেকিন কিয়া এক বিবার নেই হ্যায়। স্টক মার্কেট বা ট্রেডিং এ অনেকেই ট্রাই করতে চায় কিন্তু প্রয়োজনীয় নলেজ না থাকা, ব্রোকারেজ ফার্ম গুলোর অনেক টাকা চার্জ, হাই কমিশন, তারপর মার্কেটে অনিশ্চয়তা, এরকম নানা কারণের জন্য অধিকাংশ লোক ইয়ের থেকে পিছিয়ে উঠে যায়। 2008 থেকে 2010 সাল পর্যন্ত সারা বিশ্ব একটা বিগেস্ট গ্লোবাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই সময় সারা বিশ্বই স্টক মার্কেটে একটা নিস্তব্ধতা লক্ষ্য করে, তাই স্বাভাবিকভাবেই ভারতবর্ষের ব্রোকারেজ ফার্ম গুলো সেই সময় একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই সময়ই 2010 সালে মিস্টার নিতিন কামাত ব্যাঙ্গালোরে ডিসকাউন্ট ব্রোকারেজ ফার্ম জিরোদা জার্নি শুরু করে। জিরোদা ডিসকাউন্টেড প্রাইসে ব্রোকারেজ সার্ভিস প্রোভাইড করে এবং তাদের একটা ইউজার ফ্রেন্ডলি অ্যাপও আছে যার মাধ্যমে লোকেরা সহজে ইনভেস্ট করতে পারে। জিরোদার জার্নি শুরু করার আগে জিরোদার ফাউন্ডার মিস্টার নিতিন কামাতের জার্নিটাকে একটু দেখা যাক। 1979 সালের 5ই অক্টোবর একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে, কর্ণাটকের একটা মিডল ক্লাস ফ্যামিলিতে মিস্টার নিতিন কামাতের জন্ম হয়। তার বাবা ছিলেন একজন ব্যাংকার এবং মা ছিলেন স্কুল টিচার। এই সময় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই যেমন বাবা মায়ের পকেট মানিটা কম পড়ে, কেউ কিছু না কিছু করে টাকা রোজগার করতে চায়, মিস্টার নিতিনও তেমন ভাবেই কিছু রোজগার করতে চেয়েছিলেন। সেই সময় তার কিছু মারোয়ারি বন্ধু ছিল যারা তাকে সাজেস্ট করে ট্রেডিং করার জন্য, তাড়াতাড়ি টাকা রোজগারের একটা উপায় হিসেবে। তাদের কথা মতো মিস্টার নিতিন ট্রেডিং ইন্ডাস্ট্রিতে পা রাখে এবং শুরু হয় তার ট্রেডিং এর জার্নি, এবং করতে করতে তার ট্রেডিং এর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। এর ফলে 1997 থেকে 2000 সাল পর্যন্ত তিনি বেশ ভালোভাবে গ্রো করতে থাকেন এবং তিনি অনেক টাকা প্রফিটও লাভ করে ফেলেন। এরপর 2001 সালে স্টক মার্কেট আবার ভেঙে পড়ে। সেই সময় তিনি 1997 থেকে 2000 সাল পর্যন্ত যত টাকা প্রফিটে লাভ করেছিলেন সেই পুরো টাকা তো চলেই যায়, উপরন্তু তার কিছু টাকা ধারও হয়ে যায়। সেই সময় তিনি সেই টাকা শোধ করার জন্য একটা 8000 টাকা স্যালারি কল সেন্টারে জব নেন। কল সেন্টারে জব নেওয়ার দুটো সুবিধা ছিল। নাম্বার ওয়ান, তাকে রাত্রিবেলা কাজ করতে হতো, এর ফলে তিনি তার সকালবেলাকার পুরো সময়টা ফেরত ফাঁকা পেয়ে যান, এর ফলে তিনি সেই সময় তার ট্রেডিংটাকে চালিয়ে যেতে পারেন। এবং নাম্বার টু, তিনি মার্কেট থেকে যে টাকা ধার করেছেন সেই টাকাটা আস্তে আস্তে শোধ করে দেওয়ার একটা রাস্তা খুঁজে পেয়ে যান। এরপর তিনি প্রায় 3-4 বছর ট্রেডিং এবং জব দুটোকেই সমানভাবে চালিয়ে যান। এরপর 2005 সাল নাগাদ তিনি মোটামুটি ট্রেডিং থেকে ভালো মতো টাকা রোজগার করছিলেন। 2005 সাল নাগাদ জিমে তার সাথে একজন ইউএসএ থেকে ফেরা লোকের পরিচয় হয়। তিনি কথায় কথা তাকে জানতে চান তুমি কি করো, তখন মিস্টার নিতিন তার ট্রেডিং অ্যাকাউন্টটাকে খুলে দেখান এবং বলেন যে তিনি তার ট্রেডিং থেকেই মোটামুটি ভাবে তার রোজগার করে। সেই লোকটি তার এই অ্যাকাউন্ট থেকে বেশ ভালো ইমপ্রেসড হয়ে যায় এবং তিনি মিস্টার নিতিনকে অ্যাপ্রোচ করেন তার অ্যাকাউন্টটাকে দেখে দেওয়ার জন্য। এইভাবে আস্তে আস্তে সেই একজন থেকে 10 জনের অ্যাকাউন্ট তাকে হ্যান্ডেল করতে হয় এবং এটা তার কাছে একটা দুর্বিষহ ব্যাপার হয়ে পড়ে, কারণ একজনের অ্যাকাউন্ট সামলানো অনেকটাই সহজ। নিজের অ্যাকাউন্ট লগ আউট করে আরেকজনের অ্যাকাউন্ট লগ ইন করে নিলেন, তার নিজের যে যে স্টকগুলো কিনছিলেন সেই একই স্টক সেই অন্যজনকে কিনে দিচ্ছিলেন, কিন্তু একসঙ্গে 10 জনের অ্যাকাউন্টকে এইভাবে হ্যান্ডেল করা অনেকটাই অসুবিধা। সেই জন্য তিনি সেই সময় ঠিক করেন তিনি একটা ব্রোকারেজ ফার্মের সঙ্গে যুক্ত হবেন। তিনি রিলায়েন্স মানে ব্রোকারেজ ফার্ম জয়েন করেন। এখন ব্রোকারেজ ফার্ম কি না, ব্রোকারেজ ফার্ম হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টাইপের যেখানে একজন অনেকজনের অ্যাকাউন্ট একসাথে হ্যান্ডেল করতে পারবে। 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি রিলায়েন্স মানির আন্ডারে তার কাজ চালিয়ে যান। এখনো পর্যন্ত তিনি প্রায় 10 বছর ধরে ট্রেডিং এর মার্কেটে আছেন এবং এখনো পর্যন্ত তিনি প্রায় 13-14 ধরে ব্রোকারেজ ফার্মের সাথে তার কাজ করে গেছেন। কিন্তু তিনি রিয়েলাইজ করেন যে মার্কেটে যে ব্রোকারেজ ফার্মগুলো আছে সেগুলি খুবই আউটডেটেড। গোটা দুনিয়া যেখানে ক্রমশ ক্রমশ ইন্টারনেটের দিকে মুভ হচ্ছে সেখানে ব্রোকারেজ ফার্মগুলো তখনও সেই অফলাইনভাবেই তাদের পুরোপুরি কাজ চালিয়ে যাচ্ছে। এই সময় মিস্টার নিতিনের মনে হয় অনেকদিন ধরো ট্রেডিং এর কাজ, এবার একটা ব্রোকারেজ ফার্ম তৈরি করলে কেমন হয় যেটা সম্পূর্ণ টেকনোলজির উপর বেস করে হবে এবং এতদিন পর্যন্ত আমি যে যে সমস্যাগুলো সমাধান করেছি সেই সমস্যাগুলো আর অন্য কাউকে সাফার করতে হবে না। মিস্টার নিতিন এখানে একটা অপরচুনিটি লক্ষ্য করেন, তিনি তার সমস্ত ট্রেডিং এর দায়িত্ব তার ভাই মিস্টার নিখিল কামাতের হাতে দিয়ে দেন এবং তিনি পুরোপুরিভাবে ফোকাস করেন জিরোদা তৈরিতে। নেক্সট হচ্ছে ভিশন বা লক্ষ্য। যে কোনো বিজনেস বা স্টার্টআপ শুরু করতে গেলে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সেটা শুরু করা অত্যন্ত জরুরি। আপনি চাইলে পরে সেই লক্ষ্য চেঞ্জও করতে পারেন কিন্তু শুরুর দিকে একটা নির্দিষ্ট ভিশন নিয়ে এগোনো খুবই দরকারি। অনেক কোম্পানি বা স্টার্টআপ শুরু থেকেই মাল্টিপল প্রবলেমসের সলিউশন নিয়ে চলে আসে। তারা এইটা ভাবে যে আমাদের প্রোডাক্ট হয় সব গ্রুপের লোকেরা ইউজ করবে অথবা কোনো না কোনো গ্রুপের লোকেরা তো ইউজ করবেই, কিন্তু এটা একটা খুবই খারাপ অ্যাপ্রোচ যার ফলটা আমরা হাই ক্যাপের ক্ষেত্রে দেখেছি। যারা এখনো হাই ক্যাপের কেস স্টাডিটা দেখেননি তাদের জন্য আমি আই বাটনে ভিডিওটার লিঙ্ক দিয়ে রেখেছি। মিস্টার নিতিন শুরুতেই লক্ষ্য করেছিলেন ভারতের ব্রোকারেজ ফার্মগুলো খুবই ব্যাকডেটেড, তারা ম্যাক্সিমাম কাজ অফলাইনে চালায় এবং তাদের চার্জও খুব বেশি,
এর ফলে ভারতের ইয়াং জেনারেশন ট্রেডিং বা স্টক মার্কেটের দিকে এগোতেই যায় না। এক তো শুরুতেই এত কমপ্লেক্সিটি, তার উপর এত হাই চার্জ, এর ফলে ট্রেডিং এর দিকে কেউ পাই রাখতে চায় না। তার উপর ট্রেডিং ইনভেস্টমেন্ট রিস্কও আলাদাভাবে আছে। এর ফলে কি হয়, ভারতের যে স্টার্ট আপগুলো সেখানে ম্যাক্সিমাম ফান্ড চলে আসে বাইরেকার কোম্পানি থেকে। ভারতীয়দের কাছে যে টাকা নেই তা না, প্রচুর টাকা আছে, কিন্তু তারা সেই ইনভেস্টমেন্টের দিকে আসতেই চায় না এই এত কিছু রিস্কের জন্য। মিস্টার নিতিন এই প্রবলেমটাকেই সলভ করার পরিকল্পনা করেন। জিরোদের নাম হয় সংস্কৃত শব্দ রোধ থেকে, যার অর্থ বাধা। অর্থাৎ জিরোদের পুরো অর্থ করলে দাঁড়ায় শূন্য বাধা, অর্থাৎ যে অ্যাপে বা প্ল্যাটফর্মেতে ইনভেস্টমেন্টের জন্য কাউকে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। এবার আসা যাক কীভাবে তাদের জার্নি শুরু হলো। জিরোদা মেনলি একটি টেকনোলজি বেসড কোম্পানি। অথচ আপনাদের শুনলে হয়তো অবাক লাগবে, জিরোদা যখন শুরু হয় তখন জিরোদার টেকনিক্যাল দিকগুলো সামলানোর জন্য কোনো লোকই ছিল না। তাহলে জিরোদা তৈরি হলো কী করে? মিস্টার নিতিন ট্রেডিংয়ে অলরেডি দুবার লস খেয়ে গেছেন এবং সেই সময় তার সবে সবে বিয়েও হয়, তাই তিনি অত টাকা ইনভেস্ট করার রিস্কটা নিতে পারেননি। সেই সময় তিনি জিরোদার প্ল্যান এবং রিসার্চের কাগজপত্র নিয়ে বিভিন্ন ভিসির কাছে যান এবং প্রত্যেক ভিসি তাকে রিজেক্ট করে দেন। সেই সময় বেসিক্যালি স্টক মার্কেট একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং স্টক মার্কেট এমন কোনো মার্কেটও নয় যেখান থেকে অ্যাজ এ বিজনেস অনেক টাকা ইনকাম করা যেতে পারে। তাহলে জিরো টেকনিক্যাল নলেজ, জিরো ফান্ডিং, তাহলে জিরোদা তৈরি হলো কী করে? এখানেই কাজে আসে জুগার মেন্টালিটি। এই কথাটা আমি আগের স্টেপেও বলেছি এবং পরে হয়তো যতগুলো স্টার্ট আপের কেস স্টাডি নিয়ে আলোচনা করবো সবকটাতেই এই কথাটা রাখতেই হবে। কারণ যে কোনো বিজনেস বা স্টার্ট আপ করতে গেলেই জুগার মেন্টালিটি থাকাটা খুবই প্রয়োজনীয়। জুগার কথাটাকে অনেকে খারাপভাবেই নেয়, কিন্তু বেসিক্যালি আমি জুগার বলতে যেটা বুঝি সেটা হলো কীভাবে কম রিসোর্স ইউজ করে আপনি ম্যাক্সিমাম আউটপুট পেতে পারবেন। জুগার শুধু বিজনেসের ক্ষেত্রেই নয়, যে কোনো কাজেতেই জুগার মেন্টালিটি আমাদের হেল্প করে। তো ফিরে আসা যাক জিরোদা কেস স্টাডিতে। মিস্টার নিতিন ঠিক করেন তিনি তার এখনো পর্যন্ত যত টাকা সেভ করেছেন সেই পুরো টাকা জিরোদা তৈরি করতে লাগিয়ে দেবেন। এখনো পর্যন্ত মোটামুটি তার 1,70,00,000 টাকা সেভিংস ছিল, এখন এটাকে বাই লাক বলুন বা বাই চান্স। সেই সময় NSE অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ঠিক করে তারা তাদের টেকনোলজি প্ল্যাটফর্ম ব্রোকারদেরকে ফ্রিতে প্রোভাইড করবে। এজন্য ব্রোকারদেরকে একটা 1.5 কোটি টাকার রিফান্ডেবল অ্যামাউন্ট জমা রাখতে হবে। মিস্টার নিতিন এই অপরচুনিটার পুরোপুরিভাবে ফায়দা তোলেন। তিনি তার জমানো টাকা থেকে 1.5 কোটি টাকা সেখানে দিয়ে দেন। এর ফলে তিনি প্রায় ফ্রিতে টেকনোলজির ব্যবস্থা করে ফেলেন। বাকি 20,00,000 টাকার মধ্যে 10-15,00,000 টাকা দিয়ে তিনি তার অফিস সেট আপ করেন, কাজ সেখানকার ইন্টেরিয়ার কাজ, কম্পিউটার ইত্যাদি কেনেন। আর তার টেকনিক্যাল দিকে ইনভেস্টমেন্ট হয় মাত্র 16,000 টাকা, সেটাও আবার শুধুমাত্র লাগে তাদের ওয়েবসাইট বানানোর জন্য। মিস্টার নিতিন কামাত, তার ভাই মিস্টার নিখিল এবং তার সঙ্গে আগে ব্রোকারেজ ফার্মে কাজ করা আরও 5 জন কর্মচারী নিয়ে শুরু হয় জিরোদার জার্নি। নেক্সট হচ্ছে USP। জিরোদার এমন কী কী USP ছিল যেগুলোর জন্য কাস্টমার তাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিল এবং এত তাড়াতাড়ি গ্রো করতে সাহায্য করেছিল? মেনলি তাদের দুটো USP ছিল। নাম্বার 1 হচ্ছে লো ফিস। সেই সময় যেসব ব্রোকারেজ ফার্মগুলো ছিল তারা পার্সেন্টেজ শেয়ারের বেসিসে তাদের কাস্টমারদের থেকে ফিস চার্জ করত। এর ফলে কী হয়, যে ব্যক্তি 100 টাকার শেয়ার কিনছে তার ফিস কম হবে, যে ব্যক্তিটি 1,000 টাকার শেয়ার কিনছে তার ফিস আরেকটু বেশি হবে, আর যে ব্যক্তিটি 1,00,000 টাকার শেয়ার কিনছে তার ফিসটা ঠিক ততটাই বেশি হবে। মিস্টার নিতিন এখানে একটা প্রবলেম লক্ষ্য করেন, যে ব্যক্তিটি কম টাকার শেয়ার রাখছেন আর যে ব্যক্তিটি বেশি টাকার শেয়ার রাখছেন দুজনের ক্ষেত্রেই তাদেরকে সেম পরিমাণ এফোর্ট দিতে হচ্ছে, বরঞ্চ যে ব্যক্তিটি 1,00,000 টাকার শেয়ার কিনছে সেই টাকাটাকে আনার জন্য তাকে আরও বেশি পরিশ্রম করতে হচ্ছে, বেশি রিস্ক নিতে হচ্ছে। তাই তারা ঠিক করেন তারা একটা ফ্ল্যাট ফিস রাখবেন, অর্থাৎ প্রত্যেকের জন্যই শেয়ারের একটা ফিক্সড প্রাইস, যেটা কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে অনেকটাই হেল্প করেছিল। নেক্সট USPটি হচ্ছে আরও ইউনিক। তারা তাদের ওয়েবসাইটে একটা চার্ট রেখে দিয়েছিল, এটা বেসিক্যালি একটা এক্সেল শিট যেখানে কোনো ব্যক্তি জিরোতে অ্যাকাউন্ট খোলার আগে এটা দেখে নিতে পারবেন কত টাকা তার বাইং প্রাইস, কত টাকা সেলিং প্রাইস এবং কত টাকা ব্রোকারেজ ফিস। এটা সেই সময় জিরোদার কম্পিটিটার এবং বড় বড় ব্রোকারেজ ফার্মগুলোর থেকেও তাদেরকে এগিয়ে রাখতে অনেকটা সাহায্য করেছিল। মিস্টার নিতিন বলেন এটা এখনো পর্যন্ত আমার বিজনেসে করা মিনিমাম এফোর্ট এবং যেটা ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছিল। এটা একটা সিম্পল স্টেপ হলেও তাদের এই ট্রান্সপারেন্সি কাস্টমারদের মনে একটা খুব ভালো এফেক্ট তৈরি করেছিল, যা জিরোদাকে তাড়াতাড়ি গ্রো করতে অনেকটাই সাহায্য করেছিল। এবার আসা যাক মার্কেটিং এবং এক্সপেনশনের দিকে। মিস্টার নিতিন, তার ভাই মিস্টার নিখিল এবং তার পুরনো 5 জন কর্মচারী নিয়ে জিরোদা জার্নিতে শুরু করলেন। কিন্তু এবার কাস্টমার আসবে কী করে? প্রথমেই বলে রাখি, তাদের প্রথম থেকেই জিরোদার অ্যাডভার্টিসমেন্টের উপরে কোনো টাকা ইনভেস্ট করেননি। তাদের অ্যাডভার্টিসমেন্টের উপরে ইনভেস্টমেন্ট ছিল পুরো জিরো। তাহলে কাস্টমার দিল কী করে? মিস্টার নিতিন জিরোদা শুরু করবার আগে একটা ব্লগ পোস্ট চালাতেন, সেখানে তিনি ইনভেস্টমেন্ট সংক্রান্ত নানা রকমের নলেজ শেয়ার করতেন। তার সেই ব্লগ পোস্টটি ক্রমশ পপুলার হতে থাকে এবং সেখানে ধীরে ধীরে ভিউয়ার্সের সংখ্যাও বাড়তে থাকে। তো প্রথম প্রথম মিস্টার নিতিন সেখানেই জিরোদার নামটা রেকমেন্ড করতেন এবং প্রথমে তাদেরকে বলতেন সেই জিরোদার প্ল্যাটফর্মটাকে টেস্ট করার জন্য। এর ফলে তাদের প্রথম 1,000 জন বা 1,000 জনের বেশি কাস্টমার তার সেই ব্লগ থেকেই চলে আসে। এরপর ক্রমশ ক্রমশ লোকের মুখে মুখে জিরোদার নাম চলতে থাকে, এর ফলে তাদের মেনলি ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটাই বেশি হয়ে যায়। জিরোদার মার্কেট গ্রো করলেও মার্কেটে আরও নতুন নতুন কম্পিটিটর আসতে থাকে আর তারাও সেই সেম ফেসিলিটিসই ক্লেম করতে থাকে, লো পার্সেন্টেজ এবং ট্রান্সপারেন্সি। মিস্টার নিতিন লক্ষ্য করেন এবার যদি কম্পিটিটরদের থেকে এগিয়ে থাকতে হয় তাহলে টেকনোলজির দিকটা আরও ইম্প্রুভ
করতে হবে কিন্তু এর জন্য একটা প্রপার ব্যাক অফিস সফটওয়্যার সার্ভিসের দরকার যেটা এখন কোথা থেকে পাওয়া যাবে সেই সময় চেন্নাইতে একটা স্টার্টআপ শুরু হয় তারা এই ধরনের একটা সফটওয়্যার তৈরি করে তখন মিস্টার নিতিন তাদেরকে অ্যাপ্রোচ করেন তাদের সেই সফটওয়্যারটাকে তাদেরকে ইউজ করতে দেওয়ার জন্য সেই কোম্পানিটিও রাজি হয়ে যায় তারা তাদের সেই প্ল্যাটফর্মটিকে এক বছরের জন্য ফ্রিতে তাদেরকে ইউজ করতে দেয় এর ফলে মিস্টার নিতিনও ফ্রিতে তাদের সেই সফটওয়্যারের ব্যবস্থা করে ফেলেন এরপর শুরু হয় তাদের ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম কাইট বানানোর কাজ মিস্টার নিতিন লক্ষ্য করেন সেই সময় যতগুলি ইনভেস্টমেন্ট রিলেটেড প্ল্যাটফর্ম ছিল সেই প্রত্যেকটা প্ল্যাটফর্মই অত্যন্ত কমপ্লিকেটেড লাগতো লোকে লাল কালো সবুজ নানা রকমের গ্রাফ সেখানে চলছে নানা রকমের ফিচার্স রাখা আছে যেগুলো 90% কাজেই লাগে না কিন্তু এত কিছু ফিচার্স থাকার ফলে কাস্টমারদের সেটা আরো বেশি কমপ্লিকেটেড মনে হয় মিস্টার নিতিন সেই প্রবলেমটাকে লক্ষ্য করেন এবং মিস্টার নিতিন ডিসাইড করেন তাদের প্ল্যাটফর্মটা একদম কমপ্লিট বেসিক হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে এবং সেখানে হাবিজাবি কোনো ফিচার্স থাকবে না শুধুমাত্র যে যে ফিচার্সগুলি দরকার সেই ফিচার্সগুলো সেখানে থাকবে এর ফলে তারা একদম একটা বেসিক সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করে এর ফলে কাস্টমারদেরও সেটা বুঝতে অনেকটা সুবিধা হয় এবং কাস্টমাররাও সেটাকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয় মিস্টার নিতিন প্রথম থেকেই লক্ষ্য করছেন ট্রেডিং এবং স্টক মার্কেটে ইয়াং ইনভেস্টাররা আসতে চায় না বেশিরভাগই তাদের এই ট্রেডিং এর রিস্কের জন্য আর প্রয়োজনীয় নলেজ না থাকার কারণে এই জন্য তিনি প্রথম থেকেই ইনভেস্টমেন্ট সংক্রান্ত এডুকেশনের উপরে বিশেষভাবে ফোকাস দেন এই জন্যই তিনি ফ্রিতে এডুকেশন প্রোভাইড করতে থাকেন তার সেই ব্লগ সেখান থেকে জিরো দা ভার্সিটি সব জায়গাতেই তিনি ফ্রিতে ইম্পর্টেন্ট এডুকেশন প্রোভাইড করতে থাকেন এর ফলে তার সেই ব্লগটি সেকেন্ড মোস্ট পপুলার ইনভেস্টমেন্ট রিলেটেড ব্লগে পরিণত হয় এরপরে মিস্টার নিতিন লক্ষ্য করেন ট্রেডিং এর ইন্ডাস্ট্রিতে তারা যতই গ্রো করতে থাকুক এই ইন্ডাস্ট্রিটা খুবই ছোট বেশিরভাগ লোকই চায় লং টার্ম ইনভেস্ট করতে এই জন্য তিনি একটা বড় ডিসিশন নেন তিনি 2015 সালের ডিসেম্বর মাসে ইকুইটি ইনভেস্টমেন্টে জিরো ব্রোকারেজ ফিস চালু করেন অর্থাৎ আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট একদিনের বেশি রাখেন তাহলে সেটার জন্য জিরো ফিস আপনাকে দিতে হবে অর্থাৎ কোনো টাকা আপনাকে চার্জ হিসেবে দিতে হবে না এটা একটা হিউজ ইম্প্যাক্ট তৈরি করে তাদের জন্য সেই সময় এর ফলে প্রচুর লোক তাদের প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্টের জন্য আসতে থাকে এটা যদি ডেটার দিক থেকে বলি তাহলে 2015 সালের ডিসেম্বর মাসে আগে পর্যন্ত তাদের যতগুলো কাস্টমার ছিল সেই এক মাসের মধ্যে তার ডবল কাস্টমার হয়ে যায় এরপর তার নজর পড়ে মিউচুয়াল ফান্ডের ওপরে তিনি দেখেন ম্যাক্সিমাম লোকই অফলাইনে ব্রোকারদের কাছ থেকে মিউচুয়াল ফান্ড কেনেন এবং এর ফলে একটা বড় পার্সেন্ট একটা মোটা চার্জ এর ফলে একটা মোটা পার্সেন্টেজ ব্রোকারদেরকে ফিস দিতে চলে যায় প্রত্যেক ব্রোকারই প্রায় 0.5% থেকে 2% পর্যন্ত চার্জ করতো এই অ্যামাউন্টটা শুনতে কম লাগলেও যদি কেউ 15-20 বছর ধরে লং টার্ম ইনভেস্টমেন্ট করে এবং সেটা যদি কয়েক লাখ টাকার ইনভেস্টমেন্ট হয় তাহলে এই ফিসটাও কয়েক লাখে পরিণত হয় এটাকে তিনি একটা প্রবলেম হিসেবে দেখেন তখন তিনি এবং তিনি মিউচুয়াল ফান্ডের জন্য ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম কয়েন তৈরি করেন তারা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম তাই তাদেরকে ব্রোকারদের কোনো ফিস দিতে হতো না এর ফলে কাস্টমাররাও জিরো ব্রোকারেজ ফিসেতে ইনভেস্টমেন্ট করতে পারত এটাও তাদের বিজনেসে একটা বড় ইম্প্যাক্ট ফেলে এর ফলে প্রচুর নতুন ইয়ং কাস্টমাররা তাদের প্ল্যাটফর্মে আসতে থাকে স্টেপ বাই স্টেপ তাদের এই কাজগুলোকে লক্ষ্য করলে আর বুঝতে অসুবিধা হয় না কেন তারা এত তাড়াতাড়ি নাম্বার 1 ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হলো এবং কেন তাদের কোম্পানি এত তাড়াতাড়ি গ্রো করতে সক্ষম হলো এত কিছু ইনোভেশনের পর মিস্টার নিতিন একটা ইনকিউবেটর ফার্ম শুরু করেন তার নাম হচ্ছে রেন ম্যাটার এখানে তিনি নতুন নতুন ফিনটেক কোম্পানিগুলোর জন্য ইনভেস্টমেন্ট প্রোভাইড করেন এবং ইনভেস্টমেন্টের পাশাপাশি তাদের অফিস স্পেস মেন্টারশিপ এমনকি জিরোদার ডেটাবেসও তাদেরকে প্রোভাইড করে তারা অলরেডি 21টার মতো স্টার্টআপে ইনভেস্টমেন্ট করেছেন এবং তার মধ্যে কয়েকটা পপুলার স্টার্টআপ হলো স্মল কেস গ্রেট জুপিটার গোল্ডেন পাই ইত্যাদি আরও অনেক কোম্পানি এবার আসা যাক চ্যালেঞ্জেস ছাড়া কোনো স্টার্টআপই সাকসেসফুল হতে পারে না তাদের যেটা মেন চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে জিরোদা শুধুমাত্র স্টক এবং ট্রেডিংয়ে ইনভেস্টমেন্টের উপরই ফোকাস করেছিল তারা কাস্টমারদের কোনো রকম অ্যাডভাইস প্রোভাইড করতো না বা কাস্টমারের সাথে কমিউনিকেশনের দিকটা অতটা বেশি গুরুত্ব দেয়নি কারণ তারা মনে করতো যে এইসবের দিকে ফোকাস করলে এক্সট্রা অনেক টাকা ইনভেস্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্টের টাকাটাও সেই কাস্টমারদের কাছ থেকে নিতে হবে তাই তারা লো কস্টটাকে মেনটেন করার জন্য তারা রিয়েল টাইম অ্যাডভাইসারির দিকটা অতটা গুরুত্ব দেয়নি নেক্সট প্রবলেম হচ্ছে তাদের ওয়েবসাইট মাঝে মধ্যেই ডাউন হয়ে যায় তাদের কাস্টমার বেশ এত বড় হওয়ার ফলে কয়েক মিনিটের জন্য সাইট ডাউন হলেও কিছু কিছু মানুষের কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে যায় শুনেছি একবার কাইট প্ল্যাটফর্মটি প্রায় 20-21 মিনিটের জন্য বন্ধ ছিল এবং এর ফলে কয়েকজন ব্যক্তির প্রায় কয়েক লাখ টাকা ইনভেস্টমেন্টের লোকসান হয়ে যায় তাই এটা একটা চিন্তার বিষয় আর একটা বড় সমস্যা হচ্ছে এই ফিনটেক ইন্ডাস্ট্রিটা খুবই কম্পিটিটিভ মার্কেট এবং এখানে দ্রুত নতুন নতুন কোম্পানি আসছে এবং তারা গ্রো করছে যেমন বর্তমানে গ্রো আপস্টক্স পেটিএম মানি অ্যাঞ্জেল ব্রোকিং ইত্যাদি কোম্পানিগুলিও মার্কেটে যথেষ্ট তাড়াতাড়ি গ্রো করছে তবে মিস্টার নিতিনও পিছিয়ে উঠে যাওয়ার লোক নন তিনি জানিয়েছেন তারা এখনও সেই লো কস্ট মডেলের উপরই এগিয়ে চলবে এবং তারা খুব তাড়াতাড়ি তাদের প্ল্যাটফর্মেতে ফরেন কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য একটা অপশন চালু করবে এই গেল জিরোদার কেস স্টাডি এবার দেখা যাক এই
জিরোদার কেস স্টাডি থেকে কী কী আমরা শিখতে পারি, আপনারা কী কী শিখলেন সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমি শেয়ার করি আমি জিরোদার কেস স্টাডি থেকে কী কী শিখলাম। মেনলি আমি জিরোদার কেস স্টাডি থেকে দুটো লেসন পেয়েছি। নাম্বার ওয়ান এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় সেটা হচ্ছে, অনেকেই জিরোদার সাকসেসকে বা মিস্টার নিতিনকে আমাদের এই সাকসেসকে ওভারনাইট সাকসেস বলে মনে করেন। তিনি মাত্র 9 বছরের মধ্যে একটা স্টার্টআপকে বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত করলেন, এটাকে অনেকে মনে করেন তিনি খুব লাকি। কিন্তু তার সেই 9 বছরের সাকসেসের পেছনে যে 13 বছরের পরিশ্রম আছে, তার মধ্যে ফেলিয়ার আছে, সেগুলোকে কেউ লক্ষ্য করে না। তাই যে কোনো ওভারনাইট সাকসেসের পেছনেই আমার মনে হয় বহু বছরের পরিশ্রম লুকোনো থাকে। আর সেকেন্ড লেসনটা হচ্ছে, কোনোদিনই আমাদের কাছে সমস্ত কিছু রিসোর্সেস থাকতে পারে না, প্রত্যেকের কাছেই কিছু না কিছু রিসোর্সের অভাব থাকে। এখন কেউ যদি ভাবে আমার কাছে যতক্ষণ না সব কিছু আমি পাচ্ছি ততক্ষণ আমি কাজ শুরু করবো না, তাহলে সেই কাজ কোনোদিনই শুরু হবে না। তাই আমাদের প্রত্যেকের কাছেই যতটুকু মিনিমাম রিসোর্সেস আছে সেটা দিয়েই শুরু করা উচিত, তারপর আস্তে আস্তে দেখা যাবে সেটাকে কী করে বড় করা যায়। সো দ্যাটস অল ফর টুডে গাইস। ভিডিওটিকে যদি আপনি এতক্ষণ ধরে দেখে থাকেন, আশা করবো ভিডিওটি একটু হলেও আপনার ভালো লেগেছে। তাই যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।